হচ্ছেন একজন উচ্চশিক্ষিত মানুষ, তার সঙ্গে তিনি বর্ধমান ইউনিভার্সিটির দীর্ঘদিনের প্রফেসর ছিলেন, অন্যদিকে তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রীও ছিলেন। তো ওনার মতো ব্যক্তি যে এরকম একটা টুইট করে আর চিঠি করা, এটার একটা দিক হতে পারে যে তৃণমূল দলে যে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, বালি মাফিয়াদের রাজ, কয়লা মাফিয়াদের রাজ, এদের থেকে হয়তো তিনি নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্যই হয়তো তিনি এই চিঠি করেছেন। অন্যদিকে আর একটা জিনিস উনি স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিন তৃণমূল সরকারে আসছে না, ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে, এটা তার কথা দিয়েই স্পষ্ট হয়েছে। আর তিনি বুঝতে পেরেছেন যে এরপর তিনি যে টিকিটেই দাঁড়ান, ভারতীয় জনতা পার্টির এগেনস্টে উনি জিততে পারবেন না যে কোনো বিধানসভা থেকে, তাই জন্যেই হয়তো তিনি এই মত প্রকাশ করেছেন।